আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে কবুতরের বাচ্চা নিয়ে ভিডিও তৈরি করতেছি। এটা হচ্ছে আমাদের বাড়ির কবুতরের টং, বাসা আর কি। এগুলো ভিতরের কবুতরের বাচ্চা, ছোট ছোট বাচ্চা। এগুলো এই বাচ্চা দুটো আজকে নামানো হয়েছে। এখন আমার বাচ্চা নামানোর ভিডিওটা ফুল দেখব। চলুন, এটা চাচি, আমরা তাকে মুক্তার দাদি হিসাবেই চিনি। আর উপরে উঠেছে আকবর ভাই। আকবর ভাই বেশ কষ্ট করছে বাচ্চাগুলো নামানোর জন্য। এই দুটো বাচ্চা এখনো বড় হয় নাই, যার জন্য এগুলোকে আবারও নামানোর পরে আবারও তাদের বাসায় রেখে দেওয়া হচ্ছে, যেন এগুলো আরও বড় হয়। তনয়, লাইবা, লিবান আসলে তারপরে এই বাচ্চা দুটো আবার নামানো হবে। মোট বাচ্চা হয়েছে দুই জোড়া। দুই জোড়ার মধ্যে এক জোড়া রেখে দেওয়া হচ্ছে আর এক জোড়া নামানো হয়েছে, সেটি কিছুক্ষণ পরেই আমি দেখাবো আপনাকে, আপনাদেরকে সবাইকে সুন্দর মতো দেখাবো। তো এই বাচ্চাগুলোকে তাদের বাসায় রেখে দেওয়া হলো। এখন এখান থেকে আকবর ভাই নেমে আসবে। আর এই দুটা বাচ্চা যে দুইটা বড় হয়েছে, এই দুইটা ইনশাআল্লাহ আজকে জবাই করা হবে এবং খাওয়া হবে। এটা শাহান খুবই এক্সাইটেড, শাহান খুব মজা করছে কবুতরের বাচ্চাগুলো নিয়ে, কিন্তু সে একটু ভয় পাচ্ছে যদি কামড় দেয় বা এরকম আর কি ভয়। কবুতরের বাচ্চা দুটো ভয় পাচ্ছে শাহানকে দেখে। তো মাশাআল্লাহ কবুতরের বাচ্চা দুটো খুবই সুন্দর, মাশাআল্লাহ। শাহান খুবই মজা পায় এরকম বাচ্চা পেলে, ভালো চেষ্টা করে ভয় ভয়ে যদি কামড় দিয়ে দিই। এটা আমাদের বাড়ি, আমি গেলাম বাচ্চাগুলোকে নেওয়ার জন্য। আসলে বাচ্চাগুলো একদম ছোট ছোট বাচ্চা, তো বেশ কিউট লাগে, এত একটা এক্সট্রা একটা ইমোশন কাজ করে এই বাচ্চাগুলোতে। মাঝে মধ্যে মনে হয় যে জবাই করি না, রেখে দিই। তো পাশে আমার আম্মা, আব্বা যখন বেঁচে ছিল তখনই কবুতরগুলো টং বানিয়ে এখানে পালতো। তো আলহামদুলিল্লাহ এখনও সেই কবুতরগুলো আছে, আম্মা দেখাশোনা করে। আমরা যখন বাড়িতে আসি তখন আমরা দেখাশোনা করি। তো সেখান থেকে এখনও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে এখনও বাচ্চা হয়। আমাদের এখান থেকে বেশ একটা ভালো একটা সাপোর্ট আসে। কবুতরের বাচ্চা ম্যাক্সিমাম টাইম আমাদেরকে কিনতে হয় না আলহামদুলিল্লাহ, এখান থেকে আমরা খাই। তো কবুতরের বাচ্চাগুলোকে রেখে দিলাম। তো ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, শেয়ার করে দিবেন। ধন্যবাদ।